আজকে এইভাবে ক্যামেরার সামনে আসতে হবে এটা কখনোই ভাবিনি, আর মানুষকে বিশ্বাস করে যে এভাবে ঠকবো সেটাও আমি কখনো ভাবিনি। মানে মানুষ যে এত বড় ক্ষতি করে ফেলবে না সেটা মানে ও বুঝতে মানে ও বলছি ওর ফ্যামিলির কেউই বুঝতে পারেনি যে একটা মানুষ সাহায্য চাইতে এসে এভাবে সব কিছু শেষ করে দিয়ে চলে যাবে সেটা হয়নি। মানে ওর ভাবা মানে ভাবার অতি স্বপ্নেও ভাবা যায় না। তো ঘটনাটি ঘটে মেনলি হচ্ছে 12 তারিখে, যেদিন হচ্ছে কি আমার মার বাড়ি ছিল, ওরও মার বাড়িতে ছিল। তো বলছিল যে কাকিমার শরীরটা এমনি ভালো নেই, ও সেভাবে কিছু করবে না। আমি বললাম যে আমি তো প্রত্যেকবার মাকে একটা সারপ্রাইজ দিই, তো এবারও দেবো, যে ব্লগটা তোমরা দেখেছো আমরা পাবলিশ করেছি। কিন্তু ও আমাকে কিচ্ছুটি জানায়নি। আমি তোমাকে ধর ব্লগের লাস্টে বলেছিলাম যে একটা প্রবলেম হয়েছে, ও জাস্ট বলেছিল ওর মামির শরীর ভালো নেই, মামি হসপিটালে ভর্তি। লাস্টে আমাকে জানায় রাত্রেবেলা যে এই তোমরা দেখেছিলে ওই ব্লগটাতে, আমি এসেছিলাম ওদের বাড়িতে, আই এসছি আসা মাত্র আমাকে মা ফোন করে, ফোন করে যে বলে শিগগিরই বাড়িতে আয়, একটা কাণ্ড হয়ে গেছে। আমি তো শিগগিরই ছুটে যাই বাড়িতে, বাড়িতে গিয়ে দেখি মার কাছ থেকে শুনি, তারপরে মানে এত একটা হাড়হিম করা ঘটনার মতন। মানে আমরা না সত্যি খুব ভালো ছিলাম, সকাল থেকে আমি দেখলাম ও খুব টেন্স। আমি বললাম কি হয়েছে, বললো কাকিমা ফোন করেছে একটা প্রবলেম। আমি ওকে যখন ফোন করি কিছুক্ষণ পরে, ও বললো যে মামির শরীর ভালো নেই, মামিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এরকম এই। তো আমি বললাম তাহলে কি আমি ব্লগটা কন্টিনিউ করবো, বললো হ্যাঁ কর, এটা কোনোভাবে তুই কিছু করিস না। কিন্তু অলরেডি যা হয়েছে ও কিন্তু তার কিছু আমায় জানায়নি তখন। আমি যখন রাত্রে কারণ কি, যদি আমি তখন জানাতাম ওকে, তখন কাকিমার জন্য সবকিছু অ্যারেঞ্জ করেছিল, তো সব কিছুই হতো না। আর সবকিছু হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে আসি, বাড়িতে এসে তারপরে জানাই, সবটা খুলে ওকে বলি যে এই এই হয়েছে। হ্যাঁ মানে যখন আমি ওকে বলি যে মার কেক টেক মানে কেক বলতে পেস্ট্রি কাটিয়েছিলাম আমি মাকে, যে এটা হয়ে গেছে আর আমি পায়েসটা না ওটা একটু পরে হবে, ওটা আমি ওই জন্য দেখাইনি, তো আমি আর কি করবো। ওর তখন ভয়েসটা আমি একটু অন্যরকম শুনলাম, একটু আস্তে আস্তে কথা বলছিল, বলছে রাখ পরে কথা বলছি এই এই। তখন আমি কিছু বলিনি, আমি জাস্ট ওকে রাতেবেলা বললাম তোকে কি ভিডিওগুলো আমি এখন সেন্ড করবো। ও তখন আমার পুরো ঘটনাটা খুলে বলে যে কি রকম একটা ঘটনা ঘটে গেছে ওর ফ্যামিলিতে। আমি জাস্ট শুনেছি, আমার তখন মানে আর মাথায় হাত যে আমাকে কিছুটা জানায়নি এইরকম এরকম ঘটনা, শুধু যাতে তোমাদের এন্টারটেনমেন্ট আমি করতে পারি, ওই একটা স্পেশাল ব্লগ তোমাদের কাছে যায় মায়ের জন্মদিন হিসাবে। মাও জানেনি, সবাইকে বলার পর সবারই তো এখন অবস্থা খারাপ, কিন্তু ওদিকে ওর মানে ফ্যামিলির প্রত্যেকের অবস্থা খারাপ, ও প্রতিদিন দৌড়াদৌড়ি করছে। তো আর বেশি কথা বাড়াবো না, মেন কী কী হয়েছে ও পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবে। তো তুই বল। 12 নভেম্বর আমাদের মা আমার মামা বাড়িতে আর কি, মামা বাড়িতে আমার একদম পাশেই, তো মানে ওর বাড়ি থেকে 5 মিনিট মতো লাগে ডিসটেন্স। তো সেখানে একজন মহিলা ভদ্রমহিলা আসে কাজের খোঁজে। হ্যাঁ সেটা আসে, আমি বলছি 1 মিনিট, সেটা আসে হচ্ছে কি 10 তারিখ আর কি, ওদের মানে ওর বাড়ি যেখানে তার কিছুটা দূরেই উনি একজনকে দাদা বলে ডেকেছে, তো তার বাড়িতে থাকতো। এবার যখন ওর ওর দিদা হচ্ছে 60 আপ না 70 আপ, তো এবার দিদার মানে সারাক্ষণের জন্য একদম 24 আওয়ার্সের জন্য আয়া লাগে। তো এবার মা ওর মা মানে কাকিমা আয়া খুঁজছিলেন যে একটা 24 ঘন্টা দেখার মতন আয়া যে বাড়িতে থাকবে, এবার সেখানে কি দরকার, একজন বিশ্বস্ত মানুষ দরকার যেহেতু একজন বয়স্ক মানুষকে তার দায়িত্বে ছেড়ে দেবে, তো এরকম খুঁজছিল। তখন উনি লোকের মারফত জানতে পারে যে কাকিমা লোক খুঁজছে, তো উনি গিয়ে কাকিমার কাছে বলে যে দিদি আমাকে একটা কাজ দাও, আমার একটা আশ্রয়ের দরকার। তখন কাকিমা বলে যে তুমি কিরকম কি চার্জ করবে, তখন বলে তোমাদের খুশি হয়ে তোমরা যেরকম দিতে চাও দেবে, কিন্তু আমার একটা আশ্রয়ের দরকার। এবার কাকিমারা ভাবে যে ভালো মানুষ আশ্রয় চাইছে, মানুষের উপকার করতে গেছে, বলছে ঠিক আছে তোমাকে কাজে নিয়ে নেবো। এবার আগের দিন দেখা করিয়ে নিয়ে এসছে, মানে 10 তারিখে দেখা করিয়ে নিয়ে এসছে, 11 তারিখ থেকে উনি কাজে জয়েন করে 11 তারিখ সকালবেলা। এবার কাজ রীতিমতো কাজ করেছে 11 তারিখ সকালবেলা। 12 নভেম্বর সকালবেলায় উনি মামিকে মানে ওর বড় মামি আছে, দুজন মামি আছে, তো বড় মামি কলকাতাতে থাকে, ছোট মামি এখানে থাকে দিদার সাথে। আর ওর এক তোর বোন কতটুকু? ও 4 বছর হবে। 4 বছর, তো বোন আর দিদা একটা ঘরে ছিল মনে হয়। মামি পাশে বোন ছিল, মানে হয়েছেটা কি, মানে 11 নভেম্বর কাজে ঢোকে সবকিছু করে একদম নর্মাল, সবার সাথে ভালো বিহেভিয়ার করে, তো কোনো সেখানে ওর মনে যে এরকম ছিল আমরা তো কিছুই বুঝিনি। তো সব কাজ বাজ করে টোরে উনি রাত্রেবেলায় ঘুমিয়েছে, সব নর্মাল। মামা হচ্ছে ক্যালকাটা পুলিশ সার্জেন্ট, ছোট মামা, তো ভোরবেলায় ডিউটি থাকে যেহেতু, তো সেই জন্য ভোরবেলায় চলে গেছে, মানে ভোর তখন 4:30 বাজে তখন চলে গেছে ডিউটিতে। এখন বাড়িতে কেউ ছিল না, বাড়িতে ছিল শুধু আমার ছোট মামি আর মামির মামার মেয়েটা আর আমার দিদা ছিল পাশের একটা রুমে।
আর মামি আর মামার মেয়ে তো একসাথে ছিল, মানে একই ঘরে। তো সেখানে আমার দিদার কাছে শুয়েছিল, মানে রাত্রেবেলা স্টে করেছিল ওই মহিলা আমার দিদার কাছে। হ্যাঁ, যেহেতু উনি ওনারা, রাত্রেবেলা যদি কখনো প্রবলেম হয় দেখবে উনি। তো এবার মামা যখন চলে যায়, তার কিছুক্ষণ পরে উনি ঘুম থেকে উঠে বাইরে বাইরে ফুল টুল কুড়িয়ে আসে, ঘর দোর সব ঝাঁট ফাট দেয়। এবার হঠাৎ করে মামিকে বলছে কি দরজাটা খোলো, দরজাটা খোলো। এবার মামির একটু পায়ের ব্যথা ছিল, তো আগেই মামিকে বলেছিল যে তোমার পায়ের ব্যথা আমি কমিয়ে দেবো, আমার কাছে একটা ওষুধ আছে তো তোমাকে সেটা কমিয়ে দেবো। মামিও বিশ্বাস করেছে, মামিও বিশ্বাস করেছে যে আগেকার দিনে লোকেরা তো এমন অনেক অনেক হোম রেমেডি জানতো, যেটা দিয়ে টোটকা মতন যেটা খেলে কমে যায়। মামি তো স্বপ্নেও ভাবিনি যে উনি এইসব ধরনের কাণ্ড করবে। তো এবার মামি দরজা খুলেছে, খুলে বলছে কি যে আমি যে ওষুধ বানিয়ে নিয়ে এসেছি তুমি এটা খাও, কমে যাবে, খেলে কমে যাবে। তো সেখানে নিম পাতা বেটে, নিম পাতার সাথে আরো কি কি ওষুধ মিশিয়েছে, খাইয়েছে খাইয়ে এবার মামি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে সেই ফাঁকে আর কি দেখে রেখেছে আগের দিন যে কোথায় আলমারি। এবার মানুষ দেখবে প্রতিদিনই মানুষের হয় দরকার, একটা শাড়ি বার করলো কি গয়না বার করলো কি যাই হোক, আলমারিটা খুলতে দেখেছে। খুলতে দেখে সমস্ত গয়না চুরি করেছে, টাকা চুরি করেছে। এবার মানুষের আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গয়না যেরকম থাকে, এবার সেখানে ওরকমই মানে মিনিমাম দিদারই মানে ওদের অ্যারাউন্ড ফিগার যেটা এখন সব অ্যাপ্রক্সিমেট যেটা করে দেখা গেছে 10 lakhs 10,000 মানে মতন, তাই তো? ও 10,000 মতন ওরকম একটা ফিগার দাঁড়িয়েছে যে ক্ষতি হয়েছে। এবার এটা তো গেল টাকা পয়সার ক্ষতি, কিন্তু এই যে মানুষটা এখনো হসপিটালে ভর্তি, তারপরে এই যে একটা ট্রমা যে মানুষকে বিশ্বাস করে কত বড় একটা ধাক্কা। সে তারপরে আরো কি করেছে ফোনগুলো মানে যাতে সে উঠে ফোনটা যাতে না ইউজ করতে পারে, ফোনটা জলের জগের মধ্যে চুবিয়ে জগ ভরেছে, ভরে তার মধ্যে সব ফোনগুলো চুবিয়ে দিয়ে গেছে, চুবিয়ে দিয়ে চলে গেছে। এবার তারপর তো সবাই ওরকম মানে পুলিশ এসে ও সেই সব পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করবে যে কি কি হয়েছে। তারপরে ওনার কি আরেকটা জিনিস, যখন আগের দিন 11 তারিখে জয়েন করে মামা, যেহেতু ক্যালকাটা পুলিশ, মামা বলেছিল ওনাকে আধার কার্ড আই কার্ড এগুলোর একটা প্রুফ যেগুলো লাগে, তা বলেছিল আমি তো ওগুলো আনিনি, আমি পরে জমা দিয়ে তোমাদের কাছে দেখিয়ে দেবো। তারপরে এবার ওনার নিজস্ব বাড়ি টাড়ি কোথায় এইসবও কিছু জানে জানে যে দাদার এখানে আজ। আসলে মানুষকে এভাবে অন্ধবিশ্বাস করাটাই ভুল হয়েছে যে সে কিছু করতে পারে না, এই ব্যাপারগুলো যে আমাদের মাথার মধ্যে। আমরা তোমাদেরকে একটা জিনিসই বলার যে এভাবে কেউ চলে আসলো আমাকে একটা কাজ দিই নেই করুন। দেখো আজকে ওদের ফ্যামিলির সবটা শেষ, একটা তিল তিল করে জমানো টাকা, জমানো গয়না, কারোর বিয়ের দিদার জিনিস, মামের জিনিস, তারপরে পুচকুটার জিনিস, সব সব এভরিথিং একটা কি বলবো আমি যে সোনার একটা কিছু নেই বাড়িতে, সব সব নিয়ে গেছে। এবার এটা কেমন লাগে, মানুষ তিল তিল করে কষ্ট করে সেগুলোকে জমায় করে। একটা তোমরা জানো যে সোনার জিনিস মানুষের বিপদের দিনে কত কাজে আসে, সেখানে একটা সোনার জিনিস নেই, সব চুরি করে নিয়ে গেছে। তারপরেও যে তার কোনো প্রুফ নেই আমাদের কাছে যে আমরা এখন কিছু করবো, এখন সিসিটিভি ঘাটা হচ্ছে মানে যেখানে যেখানে গেছিলেন আর কি উনি, তো সেখানেও মুখগুলো স্পষ্ট না, পুলিশ তো পুলিশের কাজ করছে। মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ওয়ার ফ্যামিলি যাচ্ছে, আর আমি যেহেতু ওর সবসময় ওর সাথে থাক মানে সেই জিনিসগুলো আমাকে শেয়ার করে, মানে আমারও বিষয়ের ভিতরে একটা ইম্প্যাক্ট ফেলছে। যতদিন আমার দিদা ছিল আমার দিদারও 24 ঘন্টার আয়া লাগতো, কিন্তু আমরা তো আয়া সেন্টার থেকে নিতাম তার সব আইডি প্রুফ রেখে। এবার ওনাদের বলেছে, কাকিমা একটু সরল মানুষ, বিশ্বাস করেছে, মামারাও তাই বিশ্বাস করে যে এভাবে ঠকে যাবে, মানে তুই এই প্রুফগুলো একটু দেখা, নয়তো আমি তোমাদের ওটা এই পার্টের পরে অ্যাড করে দেবো, যদি মানে তোমাদের দেখার জন্য যে বাড়িতে পুলিশ এসছে, সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, কি কি হয়েছে সবার মানে কে এভিডেন্সগুলো ওখান থেকে নিয়েছে, মানে একটা তোমরা প্লিজ হাত জোর করে বলছি। এই যে হচ্ছে কি সেই পুলিশ এসেছিল সেদিনকে, সব কিছু দেখে দেখে গেছে, আর সিসিটিভি ঘাটা হচ্ছে, তো সিসিটিভিতে তেমন কিছুই পাওয়া যায়নি। মুখটা দেখা যাচ্ছে না, কারণ উনি আমার মনে হয় কি উনি সিরিয়ালি মানে সিরিয়াল টাইপের যে বলে না সিরিয়াল কিলার, উনি এটা ওনার প্রফেশন, এটা ওনার প্রফেশন। উনি ওই জন্য একদম মানে দেখো, আর যে সিম কার্ডটা যে ইউজ করতো, আমরা বারবার ফোন করছি তো সুইচ অফ করে রেখেছে, এবার পুলিশের কাছে সিম কার্ডটা দেওয়া হয়েছে ট্রেস করার জন্য। তো এটা ওনার নাম এক যা বলছে আমাদের, সেটা আসছে না, অন্য একজন মহিলার নাম আসছে সেখানটায়, আর সেটা দক্ষিণ চব্বিশ পরগনা আসে, দক্ষিণ চব্বিশ পরগনার একজন মহিলার তার সিম তার নাম আসছে সেখানে। ও তো বারবার করে মামাদের সাথে যাচ্ছে, থানায় যাচ্ছে, পুলিশ আসছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। আমি আরও শুধু মাত্র একটা কারণেই তোমাদের সামনে আজ কিছু বললাম, প্লিজ
আমি তো হাজার করে বলছি যে এরকম দয়া করে কাউকে এভাবে বিশ্বাস করো না। এইভাবে যে অনেকে আছে না সেলসম্যান আসে বাড়িতে করতে, তাদের কেউ বিশ্বাস করো না। আজকে ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে, তাদের যদি খুন করে দিয়ে যেত, এই যে মানুষটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার মুখটুকু চেনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে আজকে যদি তাদের গলায় ব্লেড চালিয়ে দিয়ে চলে যেত কি অন্য কিছু করে দিত, তাহলে কি হতো? একটা মানুষের প্রাণের দাম কি হতো তখন? সোনা গয়না সে কোনো ম্যাটার করে না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। একটা মানুষের যে জীবনের দাম, জীবনটা যদি চলে যায় না, তখন আর জীবনটা ফিরে পাওয়া যায় না। সোনা গয়না পরে অনেক অনেক হবে, কিন্তু একটা মানুষ চলে গেলে আর কখনো তার তাকে খুঁজে পাওয়া যাবে না। মানে আজকে যদি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এরকম অন্ধের মতো বিশ্বাস করো না অচেনা মানুষকে। তো প্লিজ তোমরা আজকে আমরা কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই চাবো না, তোমরা প্লিজ এইটুকু তোমাদের একটা মেসেজ আমরা দিলাম যে আমাদের ও মানে ওর ফ্যামিলিতে কী ঘটনাটা ঘটেছে, এটা থেকে তোমরা প্লিজ একটু ওয়্যার হও, সাবধানে থেকো, আর প্লিজ অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না। সরি, একটা ফোন এসে গেছিলো দেখে মাঝখান থেকে কেটে গেছে। তোমাদের আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার যে তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো। লোকের পিছনে দাঁড়িয়ে তাকাতে তাকাতে যাচ্ছে জিনিসটা হয়েছে, যেটা আমরা থানাতে যেটা মানে আপনাকে করেছি সেটা হচ্ছে যে আমরা পাঁচটা সোনার জিনিস আমরা তো নিজস্ব হিসাব টিসাব জানিনি, মানে ইয়ে না, এখন একটার পর একটা অ্যাপ্রক্স একটার পর একটা। এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে আমার মায়ের যে গয়না টয়না সব ছিল, মানে আমরা মানে এখানে 45 গ্রামের কথা বলেছি, এটা ইট উইল বি 100 গ্রাম। তো আমরা জানি এখন যেহেতু এই লাইনেরই, তো এখন লিগাল প্রসেসটা কীভাবে করা যায় সেটাই আসেন ওই ঘরে।